যুক্তিতে মুক্তি নাই, যুক্তিতে মুক্তি নাই, দলিলে মুক্তি। ইসলাম যুক্তি দিয়ে বুঝতে হবে না, ইসলাম দলিল দিয়ে বুঝতে হবে। ইসলাম কি দিয়ে বুঝতে হবে? দলিল দিয়ে। হ্যাঁ, তো বুরহান রাখো। সম্মানিত ভাইরা, ইসলাম গতানুগতিক ভাবে অন্য ধর্মের মতো শুধু একটা ধর্মের নাম নয়, ইসলাম এটা এমন একটি বিপ্লবী মতবাদের নাম যা আমার জীবনের সঙ্গে মিশে যাওয়া একটি দিনের নাম। আমার জীবনের এমন কোন কাজ নাই যে কাজে ইসলাম নাই, প্রত্যেকটি কাজে ইসলাম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? প্রত্যেকটি কাজে ইসলাম আছে। কিন্তু একটা শ্রেণী, একটা পক্ষ, তারা ইসলামটাকে একটা গণ্ডির মধ্যে বন্দি করে রাখতে চায়। কেমন করে? নামাজ, রোজা, দান সদকা, তাকে আছে হজে যাওয়া, তারপর কিছু মসজিদ মাদ্রাসা করা, এর মধ্যে দিন, এটাই দিনদারি। আর ক্যান্টনমেন্ট, প্রশাসন, সচিবালয়, বঙ্গভবন, গণভবন, সংসদ, নির্বাচন, অর্থনীতি, সমাজনীতি, ব্যাংক, বিমা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সব এগুলো হলো দুনিয়াদারি। এটাকে একটা পক্ষ এটাকে পৃথক করে রাখতে চায়। কিন্তু ইসলাম সব জায়গায় আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যারা শুধু নামাজ এবং রোজা আদায়ের মধ্যেই জান্নাতের পথ খুঁজে বেড়াচ্ছেন, জান্নাত শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদতের মধ্য দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে জীবনের সকল জায়গায় আল্লাহর আইনকে বিনা শর্তে মেনে নিতে হবে, ঠিক কিনা? এখানে সবচেয়ে বড় প্রবলেম, এখানে লাগে গণ্ডগোল। এখানে কি লাগে? গণ্ডগোল। একটা পক্ষ এটাকে মেনে নিতে চায় না, তখন টক্কর লেগে যায়। যেমন করে টক্কর লেগেছিল মুসার সাথে ফেরাউনে, যেমন টক্কর লেগেছিল ফেরাউনের সাথে ইব্রাহিমে, যেমন টক্কর লেগেছিল আবু জেহেলের সাথে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, সেই টক্কর আজও আছে না নাই? সেই দ্বন্দ্ব সংঘর্ষ আজও আছে না নাই? আজও আছে। একই কোরআন কেউ তেলাওয়াত করে, কেউ পায় ফুলের মালা। মিশরের আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করেছেন, সারা জীবন ফুলের মালা পেয়েছেন। সে একই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন সৈয়দ কুতুব শহীদ, তার গলায় ফুলের মালা জুটে নাই, তার গলায় জুটেছে ফাঁসির রশি। অতএব হক কথা বলতেই হবে, হক পথে চলতেই হবে। বাতিলদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। ভয় পাই কাকে? এই পৃথিবীতে, এই পৃথিবীতে একজন মানুষ আল্লাহকে ছাড়া অন্যকে ভয় করলে সে মুশরিক হয়ে যাবে। আমরা ভয় করি কাকে? আল্লাহ। সোজা কথা, যদি না মরতাম তাহলে না একটু গ্রামার খাটাতাম, মরেই তো যাবো, মরে যাবো না? মরি যখন যাবো ব্যাকরণ খাটায় লাভ কি, পেস্টাস খাটায় লাভটা কি? জান্নাতের পথ বাঁকা না সোজা? জান্নাতের পথ বাঁকা না সোজা? বাঁকা হবো না সোজা হবো? সোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান্নাসা আলাইহা লা তাবদীল লিখলকিল্লাহ ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. جربني الله أكبر. তুমি তোমার চেহারা আল্লাহ মুখী করে নাও, দিনটা কি তুমি গ্রহণ করে নাও, মুনিবিন ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমু সলাতা ওয়ালা تكونوا من المشركين. জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ মুখী হয়ে যাও, আল্লাহ কি ভয় করো, নামাজ কায়েমের সংগ্রাম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না,
যে ব্যক্তি শিরকের কাজে নিজেকে জড়িয়ে যাবে সে ভাবতে হবে যে আমি ক্যান্সার আক্রান্ত একজন ইমানদার। ইমানের ক্যান্সার আছে না নাই? আস্তে বলবেন, না আছে না নাই? ইমানের ক্যান্সার হলো শিরক, ইমানের ক্যান্সার হলো কুফর, ইমানের ক্যান্সার হলো জুলুম, ইমানের ক্যান্সার হলো বিদআত। এই সমস্ত হারাম গুলোকে আমাকে আপনাকে বর্জন করে চলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে তিনটি কাজ তুমি করবে, আমি তোমাকে সিদ্দিক বানায় দেব। কি বানাবো? সিদ্দিক খেতাব দিয়ে দেব। আমরা পদবি চাই দুনিয়ার না আল্লাহর পদবি? কার পদবি নিতে চাই? আল্লাহ আমাকে পদ দিতে চান, আল্লাহ আমাকে পদবি দিয়েছেন, তুমি সিদ্দিক। তিনটা গুণ অর্জন করো, তিনটা কোয়ালিটি তোমার মধ্যে তুমি নিয়ে আসো। আমার ভাইরা, নাম্বার ওয়ান হলো আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা। আল্লাহকে আমি কেন মানব না? আমি যখন দুনিয়াতে আসি নাই, এই দুনিয়ার জিন্দেগিতে আমি যখন আসি নাই, আমার আগে অবস্থান ছিল আলমে আরওয়াহে, রুহের জগতে ছিলাম, মার পেটে এসেছিলাম, মার পেটে দশটি মাস ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বানালেন, خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب. জোরে বলি আল্লাহু আকবার। পরবিকে নির্গত, পুরুষের পৃষ্ঠদেশ এবং নারীর বক্ষদেশ থেকে প্রবল বেগে নির্গত পানি থেকে বান্দা তোমাকে বানিয়েছি। পুরুষের পিঠ থেকে, পুরুষের পিঠে নির্গত সেই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পয়দা করেছেন। আমার ভাইয়েরা, সেই মার পিঠের ভিতরে 40টা দিন যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। এরপরে আমার জন্য বিখ্যাত বি আজালিহি ওয়া আমালিহি শাকিয়্যুন আম সাঈদুন, আমি যখন মার পিঠের মধ্যে ছিলাম সেই সময় আমার বয়স নির্ধারণ হয়ে গেছে, আমার টাইম নির্ধারণ হয়ে গেছে, আমি ভাগ্যবান। কতটুকু আমার জীবনে কতটুকু দুঃখ আছে, সুখ আছে, সব সিলেকশন করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতরে নির্দিষ্ট একটা টাইমে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে পাঠায়া দিলেন। দুনিয়ার জগতে পাঠায়া দিয়ে বলছেন, বান্দা আমাকে খবরদার তুমি অস্বীকার করবে না। তুমি কেমনে আমাকে অস্বীকার করো? তুমি কি বুঝো না? খুবই কমন একটা আয়াত, সূরা বাকারার আয়াত। আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, সওয়াব পেয়ে যাবেন। কাইফা তাকফুরুন বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। তুমি আমাকে কেমন স্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, তোমার কোন অস্তিত্ব ছিল না, তোমার কেমন একটি টাইম চলে যায় নাই যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মালকুরা। সেই নিষ্প্রাণ থেকে আমি তোমাকে প্রাণ দিয়েছি, এরপর আমি তোমাকে আবার মুর্দা করব, আবার তোমাকে জিন্দা করব। যেখানেই যাও না কেন ফিরে আসতে হবে আমি আল্লাহ আমার দিকে, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। তুমি আমাকে কেমন স্বীকার করো? আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি, নিজের দিকে তাকায় দেখো, টানা টানা চক্ষুটা কে দিয়েছেন? এবং এই চোখটাকে দুনিয়ার জগতে চলতে গিয়ে চলতে গেলে ধুলাবালি আছে, এই চোখটাকে সম্পূর্ণ নিরাপদ এবং ফ্রেশ রেখে দিয়েছেন কে? চোখের মধ্যে পানি আছে না নেই? এই পানি কি টিউবওয়েলের পানি নাকি? টিউবওয়েলের পানি না, এই পানিটা সাধারণ কোনো পানি নয়। যদি সাধারণ পানি হতো মাইনাস ডিগ্রি তাপমাত্রায় চোখের ভিতরের যে পানিটা আইস হয়ে যেত, বরফ হয়ে যেত, চোখটা নড়তো না, নড়াচড়া করতো না, চোখটা হয়ে যেত একমুখী, নষ্ট হয়ে যেত। তা কি পানি এটা? -10 -15 তাপমাত্রার পৃথিবীর কিছু জনপদ আছে না নাই? আছে, কোনো তাপমাত্রাই নাই, বরঞ্চ -10 -15 পর্যন্ত আছে। সেই সমস্ত দেশের মানুষ যখন চলাচল করে তখন তো চোখ দেখে তাকে চলতে হবে, সব জায়গায় ঢাকলেও চোখ কি ঢাকা যায়?
শক্ত থাকা যায় না। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পানিটা রাখলেন যে পানিটা আইস হয় না, সাধারণ কোনো পানি এটা নয়। এই পানিতে রয়েছে কি রয়েছে, শ্লেষ্মা, কিছু তেল, কিছু পানি, ইলেকট্রোলাইটের কিছু জটিল মিশ্রণ যা চোখের কর্নিয়াকে সজাগ রাখে, ওটাকে ফ্রেশ রাখে। যদি এটা তেল তেলের মতো হতো দুনিয়ার ধুলাবালি ঢুকে আরো তেল আরো সবটা জাম লেগে যেত, বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের একটা পানি, জটিল মিশ্রণে পানি সৃষ্টি করেছেন, সেখানে যখনই কোনো ধুলাবালি চোখের মধ্যে ঢুকতে নেয়, ঢোকার সঙ্গে সঙ্গে পানি আলটিমেটলি বের হয়ে যায়, সব ধুয়ে মিশে সাফ করে দিয়ে বলছেন আল্লাহ বান্দা তোর চোখটাকে সুন্দর করে ফ্রেশ এই জন্য রেখেছি, তুই কি দেখবি না, ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলা আস-সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। আল্লাহু আকবার। শুধু সৃষ্টি করেন নাই, এটাকে লেভেল করেছেন কে, সমতা করেছেন কে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এটাকে লেভেল করেছেন, চোখটা আপ ডাউন করেননি, হাতটা ছোট বড় করেননি, পা দুটো ছোট বড় করেননি, এটা ভারসাম্য করে বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই চোখটা তো সুন্দর করে বানালেন, আবার চোখের পাপড়িও দিয়েছেন, আবার আইভ্রো দিয়েছেন, বান্দার চোখে যেন কোনো সমস্যা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুটি কান দিয়েছেন, এই কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছেন, শ্রবণ কোষটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সেট করেছেন, প্রতিটি কানের ভিতরে 100,000 শ্রবণ কোষ দিয়েছেন, ছোট বললে ছোট শোনা যায়, বড় আওয়াজে বললে বড় আওয়াজ শোনা যায়, আবার মিডিয়াম করে বললে মিডিয়াম শোনা যায়। যদি এমনটা শ্রবণ কোষ না থাকতো সমস্ত আওয়াজগুলো সমান শুনতে মানুষ সমস্যা হয়ে যেত। আমার আল্লাহ তাআলা নাক দিয়েছেন ঘ্রাণ নেবার জন্য, অক্সিজেন নেবার জন্য, এই নাকটা এত সুন্দর করে সেট করে দিয়েছেন মুখের সাথে, বান্দা যখন মুখে খাবার নেয় নাকের খাবার জরুরি না মুখের খাবার জরুরি বেশি, বলেন কোনটা, মুখের না নাকের, ভালো করে কোন খাবারটা বেশি জরুরি, নাকের না মুখের, নাকে, নাকে কি যায়, নাকে কি যায়, অক্সিজেন। তিন দিন খাবার নাই বাঁচবো না, নাকি বাঁচবো, বাঁচবো, তিন দিন পাই নাই খাবার বাঁচবো আমি, কিন্তু নাকি আমার 5 মিনিট অক্সিজেন নাই, তাহলে কি হবে, বাঁচবো, তাহলে কোনটাকে দরকার, নাকের খাবার না মুখের খাবার, নাকের খাবার, দুটো একসঙ্গে দিয়েছেন, নাকও দরকার মুখও দরকার, এবং দুটোই দিয়েছেন আউটে, ইনসাইড করেননি, ইনসাইড করলে সমস্যা হতো, ইনসাইড করলে কি হতো, ধরেন নাকটা এই জায়গায় না দিয়া যদি দেওয়া হতো বগলের তলে, একটু চিন্তা করে দেখেন তো, যদি বগলের তলে দেওয়া হতো গরম করে না হয় খালি গায়ে বসলাম শীতকালে কি করবে, অথবা মেহমান হয়ে গেছেন মশিউর ভাই আমি মেহমান হয়ে আসছি মানুষের বাড়িতে, তারা তো খাওয়ানোর ব্যবস্থা করেছেন, খাওয়ার সময় নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি আল্লাহ বগলের তলে দিতেন কাপড় চুপুর খুলে আগে থুইয়া না বলে দে খাওয়া যাবে কি যাবে না, সুবিধা না অসুবিধা, অসুবিধা। আল্লাহ পাক আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, এটাকে লেভেল করেছেন, ভারসাম্য করেছেন, কোনটা কোন জায়গায় দরকার তা দিয়ে দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ, নাকের জায়গায় নাক দিয়েছেন, খাবার যখন আবার মুখে নেয় বান্দা শুধু অক্সিজেন দিয়ে, যে অক্সিজেন শুধু যে নেয় তা না, ঘ্রাণ আছে না নাই, আসতে বলে না ঘ্রাণ আছে না নাই, আগে ঘ্রাণের কাজ না খাওয়ার কাজ, বরং কিসের কাজ, আগে ঘ্রাণ, খাবারটা যখন মুখে নিলাম সঙ্গে সঙ্গে নাক বলছে এটা জায়েজ এটা না জায়েজ, এই কথা কি বোঝা গেল, এটা জায়েজ এটা না জায়েজ, এটা খাওয়া খাওয়া যাবে এটা খাওয়া যাবে না, নাক সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। আমার ভাইয়েরা আবার মুখের ভিতরে খাবারটা নিয়ে নিলাম, সেই খাবারের স্বাদ আস্বাদন করার জন্য আল্লাহ একটা গোশতের টুকরা মুখের মধ্যে দিয়েছেন, তার নাম হলো জিহ্বা। এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মেশিন সেট করে দিয়েছেন, এমন সুন্দর মেশিন এখানে সংস্থাপন করা হয়েছে,
হাজারো ফল হাজারো খাদ্য আমিষ নিরামিষ গোটা দুনিয়াতে যত খাবার যত আইটেম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন প্রত্যেকটা আইটেমের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে রেখে দিয়েছেন মেডিকেল সায়েন্স বলছে প্রত্যেকটা জিহ্বার ভিতরে তিন থেকে চার হাজার সাপ তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ধরে বলে সুবহানাল্লাহ তুমি সে আল্লাহকে বিশ্বাস করতে চাও না তুমি সে আল্লাহকে মানতে চাও না যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালেন একটি মজবুত দেহ দান করলেন এই দেহ দিয়ে এই মস্তক কার সামনে অবনত করবে আসতে বলবেন না কার সামনে অবনত করবে আল্লাহর সামনে সে আল্লাহকে অস্বীকার করে সে আল্লাহর আইনকে তোয়াক্কা না করে বরং আইনের বিরুদ্ধে কথা বলে এমন কিছু নাস্তিক ব্লগার নাস্তিক চক্র বাংলার জমিনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তাদের দিকে নখ যায় না আঙ্গুল যায় না সমস্ত আঙ্গুলের তীর যারা সত্যপন্থী আরে ওলামা তাদের দিকে নেওয়া হচ্ছে এবং এত মিথ্যা অপবাদ চাপানো হচ্ছে যে অপবাদ শয়তান দিকেও ভয় করবে দীর্ঘ এক যুগ ধরে যিনি মানবতার জীবন যাপন করছেন সেই লোকটার বিরুদ্ধে শেষে বলা হলো জাকাতের নাকি পাঁচ লক্ষ টাকা তিনি আত্মসাত করেছেন এ তো শয়তানও বিশ্বাস করে না ঠিক কি না ঘাপটি মারা কিছু নাস্তিক চক্র এরা আড়ালে কাজ করে যাচ্ছে সুযোগ সময় আসবে জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমি দলীয় কোন এজেন্ডা নিয়ে এখানে আসিনি আবার ভুল বুঝবেন না কিন্তু মজলুমের পক্ষে কথা বলার জন্য আসছি যে ইমানদার মজলুমের পক্ষে কথা বলে না সে হলো সবচেয়ে বড় জালিম ওই মজলুমের পক্ষে ওই ওই সমস্ত মজলুমদের পক্ষে কথা বলতে রাজি আছেন কারা কারা হাত দুটি করে দেখা সবার হাতকে কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন ইমানদার হতে চাও সোজা কথা বলো ঠিক কিনা কিসের ভয়ে কথা বলো না তুমি আল্লাহর প্রশ্ন আছে না নাই সূরা আহজাব দেখেন শেষের দিকে আয়াতগুলো দেখেন ইমানদারকে ডাক দিয়ে বলছেন যা বলবি সোজা কথা কর ইনি বিনি হিকমত খাটায় কোনো কথা বলতে যেও না হিকমতের নামে মুনাফিকের চরিত্র দেখানো যাবে না মুসলমান এটাই হচ্ছে ইমান বেলালকে বলা হলো বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছ বেলাল বলছেন নাকি কোন কেন দেখেন সুবহানাল্লাহ বলবেন না অনুমান করে বলেন কেন আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ কোন ভয় আছে আবুজার গেফারিকে বলা হলো আবুজার ইসলাম কবুল করেছে ভালো কথা এই গুহায় তুমি দিন গ্রহণ করেছো তোমার গোত্রে গিয়ে কালিমার দাওয়াত দাও কাচ্চা আবুজার ঠিক আছে কাবার চত্বরে দাঁড়ায় ভাবলেন এত বড় মহাসত্য কথাকে আড়াল করা যায় সবাইকে ডাক দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি বাঁকা পথ না সোজা পথ সোজা পথ আব্দুল্লাহ এক সাহাবীর নাম বলো হলো তার ভাতিজা বলতেছে তুমি নাকি ইসলাম কবুল করেছ আপনি নাকি বলেন কেন অনুমান করেন কেন আপনি কি দেখবেন হ্যাঁ দেখবো সঙ্গে সঙ্গে ভাতিজা চাচার মুখে দাওয়াতি কাজ শুরু করে দিলেন তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে গিয়ে বলতেছে বাপিজা তোর বাপ মরছে জন্মের আগে চলে গেছে আমি তোকে কত কষ্ট করে তিন তুই ছিলি
পিতৃব্যের ভূমিকা পালন করে বড় করলাম, এত বড় আঘাত তুই আমারে দিলি, তুই কি জানিস দিন গ্রহণের পরিণাম কি হতে পারে? এবার ভাতিজা বলে, চাচা কি হবে আপনি বলেন, সমস্ত সম্পত্তি আমি তোর কাছ থেকে জবরদখল করে নেব। জবরদখল করতে হবে না, অনাসে আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার পথ চাই না, আল্লাহর পথ চাই। আল্লাহর পদবী, কার পদবী? আল্লাহর পক্ষ থেকে যে পদবী সেই পদবী আমরা চাই। সঙ্গে সঙ্গে কি হলো, ছটপুর মেরে চাচা জমিনে ফেলে দিয়া এবার বলছে আমি তোর কাছ থেকে সব কিছু নিয়ে নেব। নিয়ে নেন চাচা, কোন আপত্তি না, আমি দিন তো পেয়েছি। এবার বলা হলো গায়ের জামাটা খোল, গায়ের জামা তিনি খুললেন। আরো লোকজনের সামনে বলা হলো পরের লুঙ্গিটাও খুলে ফেল, জোর করে লুঙ্গিটাও খুলে না হলো, সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। মার সামনে দাঁড়িয়ে বলছে, মা আমার দিকে তাকায়ো না, দিন গ্রহণ করেছি, আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে। মা বলছেন, বাজার এই যে ছোট্ট একটা চাদর আছে, চাদরটা নিয়ে কোনো মতো সতরটা ঢেকে নে। সতরটা ঢাকলেন আর বলছেন, আম্মা দোয়া করো দুনিয়ার সমস্ত দরবার বন্ধ থাকলেও নবীর দরবার আমার জন্য খোলা আছে। প্রচন্ড শীতকাল, সেই শীতকালে সেই মজলুম সাহাবি ভোরবেলা সকালবেলা নবজির দরজায় গিয়ে কড়া নাড়ছেন। নবজি দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপে একজন যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নাই। বললেন, যুবক তোমার এমন অবস্থা হলো কেন, কি হয়েছে? হুজুর দিন গ্রহণ করেছি, দুনিয়া ছেড়ে দিয়েছি, আমার চাচা আমার শরীর থেকে সমস্ত কিছু খুলে নিয়েছে। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকি সবচেয়ে সুন্দর দুটো জুব্বা, নবীজির ব্যবহৃত দুটো জুব্বা হাতের মধ্যে করে এনে বলছেন, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে জুব্বা দিয়ে আমি তোমার গাটা ঢেকে দিলাম, যাও। এমা রাসূল বলেন, আব্দুল্লাহ আমাকে কিছু বলতে চাও নাকি হুজুর? আপনি আমার জন্য দোয়া করুন। আমার নবীজি দোয়া করছেন, আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, এই জন্য তোমাকে বলি আল্লাহ আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। আব্দুল্লাহর মনটা ফ্যাকাশে হয়ে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মনটা খারাপ কেন হুজুর? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমি তো এই দোয়া চাই নাই, আমি চেয়েছিলাম যেন দিন গ্রহণ করেছি, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে কাফেররা যেন আমার হাতটা কেটে ফেলে, আমার নাকটা কেটে ফেলে, আমার কানটা কেটে ফেলে, আমার চোখটা যেন তুলে ফেলে। আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমি, সেদিন আল্লাহ বলবেন, ফিমা যদি আনফুক ওয়া উদুনুক, তোর নাক তোর কান কেন কাটা আজকে? সেই সময় আল্লাহকে বলতে যেন পারি, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফেররা আমার নাকটা কেটে নিয়েছিল, কানটা কেটে নিয়েছিল, হুজুর আপনি এমন দোয়া করলেন কেন? আমি তো এই দোয়া চাই নাই। রাসূল বললেন, সাহাবীরে তোর মধ্যে যদি শাহাদাতের তামান্না বিন্দু পরিমাণ থেকে থাকে, কি চিন্তা করিস না আব্দুল্লাহ, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি তোমার মৃত্যু হয়ে যায় আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে শহীদের সবচাইতে বড় দরজা দিয়ে দিবেন। এ আব্দুল্লাহ ঘর নাই বাড়ি নাই সব ছিল তার, আহলে সুফফার সদস্য হয়ে গেলেন, সাহাবীদের সঙ্গে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু তার তেলাওয়াতটা খুব উচ্চ আওয়াজে হতো, খুব জোরে জোরে তেলাওয়াত করতেন, কেঁদে কেঁদে তেলাওয়াত করতেন। সাহাবীরা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর তেলাওয়াতে আমরা কষ্ট পাই, আপনি একটু পরামর্শ দিন, সে যেন আসতে তেলাওয়াত করে। আবার নবজি শুনে বলছেন, সাহাবীরা রে আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কোনো রিপোর্ট আমাকে করো না, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট পেতে হয়েছে, দারুণ বেগ পেতে হয়েছে। আব্দুল্লাহ যে জোরে জোরে তেলাওয়াত করে, সে আবেগ আবৃত হয়ে তেলাওয়াত করে, আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক সময় জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ শেষান্তে নবীজি মদিনার দিকে সাহাবে কেরামকে নিয়ে ফিরতেছিলেন, এমন সময় নবীর কানে হঠাৎ সংবাদ চলে এলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নাই। নবীজির চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল,
নবীজি কাঁদতে কাঁদতে বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, গোসলটা করাইয়া দাও, আজকে জানাজার প্রান্তরে আমি কাউকে জানাজা পড়াতে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব পালন করব। জানাজা শেষ হয়ে গেল, জানাজা শেষ হওয়ার পর রাসূল বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর কবর খনন কোথায় করেছে হুজুর? ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি, আমাকে নিয়ে চলো। আমার নবীজি নিজেই চলে গেলেন কবরের সামনে, দাঁড়ায় বলছেন সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশ আজকে কবরে কেউ নামাবে না। আব্দুল্লাহর কবরে আজকে রাসূল নিজে নামবো, রাসূল নিজে কবরে নামলেন। নেমে বলছেন আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। বিশ্বের সেরা তিনজন সাহাবী, বিশ্বের সেরা তিনজনের দুজন সেরা সাহাবী আর বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কবরে নেমেছেন। পাশে একজন ইতিমের মতো দাঁড়িয়ে থাকা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে আফসোস করতে করতে বলছেন আল্লাহ আমার মতো অধম গোলাম আর পৃথিবীতে কে আছে? আজকে আমি এই জায়গায় জীবিত আছি, আমি যদি মৃত হতাম, মরে যদি যেতাম, ওই জায়গায় আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি কবরের বাসিন্দা আমি সাদ হতাম, আমার জীবনটা অত্যন্ত ভালো হয়ে যেত, আমি ভাগ্যবান হয়ে যেতাম, আমি পোড়া কপাল পারলাম না। আমার নবীজি কবরের মাটিতে নেমে দুটো হাত আগায় দিয়ে বলছেন সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ লাশটা আমার হাতে তুলে দাও। লাশটা যখন তুলে দেওয়া হলো আমার নবীজি বুকটা ধরলেন, পিঠটা ধরলেন, বলছেন আবু বকর মাথার সাইড ধরো, ওমর তুমি পায়ের সাইডটা ধরো। তিনজন মিলে আমার নবীজি কবরে সয়া দিলেন, বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহ দিনের জন্য যে পরিমাণ কষ্ট স্বীকার করেছে, দুনিয়া সব বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, আল্লাহ আমার আব্দুল্লাহর এই মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ আমি রাসূল তার প্রতি সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও, তুমি আল্লাহ তাকে দয়া করে মাফ করে জান্নাতের টুকরা কবরটা বানায় দাও। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা সম্মান পেতে চাই কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আমরা যা বলবো সোজা সাতটা কথা বলবো, এই নিয়ে বেরিয়ে হেকমত খাটায় কোনো কথা বলতে যাব না। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جلبنا الله اكبر الله কে ভয় করো, সোজা কথা বলো, হিকমত কাটায়া পেঁয়াজ গোস কাটায়া হক কে আড়াল করতে যেও না। আমার বন্ধুগণ, আমার দিনী ভাইরা, সূরা হুজুরাত থেকে কথা বলছিলাম, তিনটা আমল করলে আমাকে সত্যবাদী খেতাবটা কে দিবে? আসতে বলবেন না কে দিবে? আমার ইমান এনেছি কার উপরে? আসতে বলবেন না কার উপরে? ইমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার ভাইরা, যে সূরা থেকে কথা বলছিলাম সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন, 10টা হুকুম আমরা আজকে শিখে নেব। সেই সূরার নামটা কি বলেন তো? সূরাতুল হুজুরাত। 10টা হুকুম আমরা মানব, এই 10টা হুকুম যদি আমরা মেনে চলতে পারি আমরা আদর্শ মানুষ হয়ে যাব, আমরা অনুগত বান্দা হব কার? আস্তে বলবেন না কার? আল্লাহর হয়ে যাব। নাম্বার ওয়ান হলো ফাতাবাইয়ানু, তদন্ত করো। কি করো? তদন্ত করো মানে হলো দেখবেন আমার দেশের অধিকাংশ মানুষের ভিতরে একটা পদগুণ আছে, কোনো কিছু যাচাই বাছাই না করে এমনি একটা মিথ্যা প্রচার চালায়, আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এর জন্য আছে হলো ফেসবুক। কি আছে? ফেসবুক তিলকে তাল বানায় ফেলে, তিলকে তাল বানায় ফেলে। ব্যক্তিগত কোন দোষকে, মুসলমানের কোন ব্যক্তিগত দোষকে যদি কেউ আড়াল করে আল্লাহ তার ব্যক্তিগত দোষকে আড়াল করে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করা যায়? মান সাতারা মুসলিমান সাতারাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলমানের ব্যক্তিগত দোষকে আড়াল করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ব্যক্তিগত দোষকে আড়াল করবে। কিন্তু আমরা কি আড়াল করি? পাইছি একখান
ভিডিও ফুটেজ সহ আমাদের সত্তার আমার আল্লাহর নাম কি সত্তার তিনি গোপন করে তিনি আমাদের অনেক দোষ গোপন করে রাখছেন না আমাদের অনেক দোষ ব্যক্তিগত জীবন আছে না নাই আড়াল করেছেন কে যে কোনো দোষকে আমরা ব্যক্তিগত হলে এটাকে আড়াল করি এবং কোনো কিছু বলতে গেলে কাউকে কোনো কিছু জানাতে গেলে এটাকে ডিসকাস করব আগে তদন্ত করব ফতবাইয়ানু সূরা হুজরাত এই নসিহতগুলো দিচ্ছে আমরা তদন্ত করব আগে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আগে জানব এরপরে বলবো আমরা না জেনে না বুঝে কোনো কিছু প্রকাশ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين جربنا الله أكبر جهنت مدرك سكنا شنبت كيو پتھائي فتبينوا اتكي ڈسکاس کرو জেনে বুঝে আগে প্রমাণ করে এরপরে তোমরা বলতে যাও এই বিষয়টি ইমানদার করবে জোরে বলে ইনশাআল্লাহ আরো জোরে বলে ইনশাআল্লাহ এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব নাম্বার দুই হলো ভাই ভাই গন্ডগোল আছে না নাই আছে ফেরিতে বলা হয় নাই আছে ফেরিতেও আছে আছে মানুষে মানুষে গন্ডগোল আছে না নাই আছে কোন গন্ডগোল যদি লেগে যায় দ্বন্দ্ব যদি লেগে যায় আল্লাহ বলছেন সেই সময় তোমরা কি করবে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন জোরে বলি আল্লাহু আকবার নিঃসন্দেহে মুমিনরা হলো ভাই ভাই মুমিনরা কি কাফের মুমিন বলেন কাফের মুমিন কি কাফের মুমিন মুশরিক মুমিন কি বন্ধুরা দুশমন বন্ধুরা দুশমন এখন তো কাফের মুমিনের সম্পর্ক ভালো এরকম কিছু লোক আছে না নাই আছে কাফের মুমিন ভাই ভাই আর মুমিন মুমিন সম্পর্ক নাই ঠিক কি না যে যে মুমিন কাফেরের সঙ্গে সম্পর্ক রাখে সে কি মুমিন না মুনাফিক তখন সে কি হয়ে যায় মুনাফিক হয়ে যায় কি ফতোয়া মারে দেখেন না মাননীয় স্পিকার আমার ছেলে কলকাতায় বিয়ে করেছে গাঙ্গুলি পরিবারে আমার মেয়েটা আমার বৌমা যখন ঢাকায় আসে তখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যখন সে কলকাতা যায় তখন সে পূজা করে মাননীয় স্পিকার এটাই তো ধর্মের স্বাধীনতা কি ফতুয়া আমরা পেলাম তাই না আরো যে কত কিছু শুনবো আল্লাহই জানে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আলোচনা চালিয়ে যাব এরকম কন্ডিশন করে ইসলাম মানার কোন সুযোগ নাই ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যাবে না যতক্ষণ না সে ইসলাম না গ্রহণ করেছে ইসলাম নাই সম্পর্ক হ্যাঁ আমরা মানবতাবাদী হব মানব দরদি হবো ওলা পদে কেরাম না বানি আদম আবার ভুল বুঝবেন না হুজুর তো এখানে শত্রু বানা খেয়ে গেছে না হিন্দু একটা ধর্মের নাম তারা তাদের ধর্ম পালন করছে করুক বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যারা আছে সবাই তো মানুষ মানুষ হিসাবে তাদের মর্যাদা আছে ইমানের ভিত্তিতে তাদের সঙ্গে হৃদয়ের মনের কোন সম্পর্ক রাখা যাবে এবং আত্মীয়তার কোন সম্পর্ক রাখা যাবে শর্তি হচ্ছে ইমান থাকতে হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা হচ্ছে পরস্পর ভাই আমি 10টা পয়েন্ট 10টা শিক্ষা নিয়ে এজন্য নিয়ে আসতেছি ইমানদারের ভিতরে এই 10টা গুণ থাকার দরকার আছে না নাই আছে ফাসলিহু নাম্বার 2 হচ্ছে ফাসলিহু তোমরা সংশোধন হয়ে যাও গন্ডগোল লেগেছে ইসলাহ করো বাইনা খওয়াইকুম ভাই ভাইয়ের মাঝে ইসলাহ করে নাও ঠিকঠাক করে নাও গন্ডগোল কি তীব্র থেকে তীব্রতর করো না এটাকে খাটো করে নিয়ে আসো কমায় নিয়ে আসো ঋদ্ধিক ভাব তৈরি করো কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা সাহাবীদের মধ্যে কি ভালোবাসা ছিল কি টান ছিল বউ পর্যন্ত দিয়ে দিতে চেয়েছেন সাহাবীরা একটু আস্তে কর সুবহানাল্লাহ
হয়তো বলবেন হুজুর বউ আবার কেমনে দিয়ে দিবে, আমার দেশে আবার কিন্তু লিফট টুগেদার আছে, আছে না নাই? এলিয়ট শ্রেণীতে লিফট টুগেদার আছে, আবার স্বামী বউ পাল্টাপাল্টি করে, একাম কুকাম গুলো এমন একটি শ্রেণী করে যারা সমাজের যারা শাসক, শাসক মানে সেই শাসক বলবো না, সমাজের নেতৃত্ব যারা দেয়, নেতৃস্থানীয় পর্যায়ে যারা থাকে, তাদের মধ্যে এই সমস্ত অপব সংস্কৃতি এই সমস্ত কালচার আছে না নাই? বলে আমার বউ তুমি নিয়ে যাও তিন দিন, তোমার বউ আমার কাছে দিয়ে যাও তিন দিন, এরকম অসভ্যতা নোংরামি গুলো আছে না নাই? এই নোংরামির ফলাফল হলো আনুষ্কা দিহান, ঠিক কিনা? তুমি করবা ওয়াকাম আর তোমার সন্তান হবে ভালো, তুমি কেমন আশা করো আম গাছে আমি ধরবে, জাম গাছে জামি ধরবে, জাম গাছে আম ধরে না, ঠিক কিনা? তুমি মা তোমার মেয়েকে গ্রুপ স্টাডিতে পাঠাও, সবগুলো ছেড়ে তার মাঝে একটা মেয়ে, তুমি গ্রুপ স্টাডিতে পাঠিয়ে দিয়েছ, সহশিক্ষার পরিবেশে তুমি পাঠিয়ে দিয়েছ, পর্দার কোনো গন্ধ নাই, এখন বলছেন বিচার চাই। সম্মানিত ভাইয়েরা, আনুষ্কা দিহানের আগেও আরো ধর্ষণের রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই কুমিল্লার তনু শেষ, সিলেটের খাদিজা শেষ, কত ইতিহাস পড়ে আছে, এগুলো করে বন্ধ হবে না, বন্ধ হবে দুনিয়ার কোনো বিধান দিয়ে নয়, বন্ধ হবে আল্লাহ তাআলার বিধান দিয়া, ঠিক কিনা? পর্দা করতে হবে এই বিধান কার? আসতে বলবেন না কার? আল্লাহর বিধান। দামি দামি ফলগুলোর দিকে তাকান, কলা, এই যে কলা গাছ না, এটা কলা গাছ, কলা গাছে কলা আছে, কলা ধরে, আচ্ছা সেই কলাটা কি প্যাকেট ছাড়া পর্দা ছাড়া না পর্দা আছে? কলা বিক্রেতা যদি বলে ফেনীর বাজারে মহিপালে আজকে জনগণের খেদমতের জন্য কাজ একটা আগাম করে রাখবো, কি কলা ছিলে কলা বেচবো, কি টাকা দিয়ে কিনবে? পর্দা নাই দাম নাই, পর্দা আছে দাম আছে। রাজশাহীর ন্যাংরাম, রাজশাহীর খিয়াম ন্যাংরাম, ন্যাংরাজের নাম কেমনে হলো আমি বুঝলাম না। আমি অনেকদিন আগে, আজ থেকে 14-15 বছর আগে, শিবগঞ্জ মোনাকশা একটা মাহফিল ছিল আমার চাপাইয়ের দিকে, রাজশাহীর দিকে, দেখ মুরব্বীকে অনেক বয়স, তার 85 বছর সেই সময় বয়স, হয়তো এখন বেঁচে নেই, তাকে বললাম চাচা আমার প্রিয় আম হচ্ছে হচ্ছে ন্যাংরা, কিন্তু এই নামের নামকরণ করলো কে? আম তো খেতে খুবই মজা, আম দেখতেও সোজা, কিন্তু ন্যাংরা হলো কেন? তো চাচা এখন বলে দেখেন বাবাজি আমার মনে হয় এই আম গাছ কোনো ন্যাংরা লোক লাগাইছিল। আচ্ছা এখন এই আমটা যদি কেউ বিক্রি করতে নিয়ে আম বিক্রেতা ভাবে দেখি খামাখা এগুলো প্যাকেট রাখার দরকার, কিন্তু খুলে টুলে নিয়ে বসি, কাস্টমার আসবে না মাসি আসবে? কোন মাসি? মৌমাসি? মৌমাসি আস, মৌমাসি পৌঁছা জায়গায় বসবে না, মৌমাসি জায়গা মতো বসে, ঠিক কিনা? মৌমাসি কি সব জায়গায় বসে? মৌমাসি বসে হলো এমন জায়গায় যে জায়গাটা পাক পবিত্র পরিচ্ছন্ন, সেই জায়গায় মৌমাসি বসে, আর মাসি ওর কোনো কাজ নাই, সব জায়গায় বসে। মাসি হলো মোনাফেক, মৌমাসি হলো মোমেন, ঠিক কিনা? আমরা মাসি হব না মৌমাসি হব, সব জায়গায় বসার টাইম আমাদের নাই। ইমানদার এক জায়গায় বসে, কয় জায়গায় বসে? না পাঁচ জায়গায় না পাঁচ জায়গায়, পাঁচ জায়গায় বসে। আচ্ছা দিনাজপুরের লিচু নাম শোনেন নাই? দিনাজপুরের চায়না থ্রি, বোম্বাই লিচু, বড় বড় এইরকম সুন্দর একদম গোষ্ঠে ভরা লিচু, উপরে প্যাকেট আছে না নাই? যদি কেউ ভাবে যে প্যাকেটটা খুলে ফল বিক্রেতা যদি বিক্রি করতে নেয়, কেউ কি টাকা দিয়ে কিনবে? কেউ টাকা দেবে না, কেউ কিনবে না, কেন? ওর মধ্যে পর্দা নেই, কি নাই? পর্দা নাই। এই পৃথিবীর যত দামি দামি জিনিস, মুক্তা, মুক্তা, মুক্তা কার পেটে থাকে? ঝিনুকের পেটে থাকে। ঝিনুক কোথায় থাকে? সাগরের অতল গহীনে থাকে, শত সাগর অতল গহীনে ঝিনুক, ঝিনুকের পেটে হলো মুক্তা। পৃথিবীর সমস্ত কিছু যত দামি দামি সব আল্লাহ পাক আড়াল করে রেখেছেন, আর পৃথিবীর যত দামি যা কিছু আছে সবচেয়ে দামি হচ্ছে আমার আল্লাহর কাছে নারী। সুবহানাল্লাহ,
এই নারীর অবশ্যই ঢাকার দরকার আছে না নাই আজকে নারী কি ঢাকা না খোলা খোলা নারী আজকে ঢাকা না খোলা খোলা স্বাধীনতা বুঝেন নাই স্বাধীন হতে হতে গায়ে কাপড় ছেড়ে পড়ল নাই অনেক আগে আজ থেকে 2013 সালের আমার একটা বক্তৃতা আছে আমি বলেছিলাম সেই বক্তৃতায় 1971 সালে যখন দেশ স্বাধীন হয়নি তার আগে আমার দাদি নানিরা ব্লাউজ বানিয়েছিলেন সেই ব্লাউজ বানাতে কাপড় লাগতে হলো 14 গিরা 15 গিরা যা দিয়ে হাত পেট পিঠ সব ঢাকতো স্বাধীনতার 50 বছরে আজকে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 14 গিরা তো নাই এখন কোনো গিরাই নাই কোনো কাপড়ই নাই ঠিক কি না এটার নাম স্বাধীনতা নয় সকল প্রকার জেনা ব্যভিচার ধর্ষণ আনুষ্কা বিহারের ঘৃণ্যতা ইতিহাস যদি এগুলো বন্ধ করতে চান অবিলম্বে প্রয়োজন হলো কোরআন সুন্নাহর পর্দার বিধান চালু করে দেওয়া সমাজ শান্তিময় হয়ে যাবে সমাজে আমরা দেখতে পাবো জান্নাতের অমিয় ধারা তরতর বেগে প্রবাহিত হচ্ছে তখন যখন পর্দা সমাজে চালু হবে ঠিক কি না আমার ভাইয়েরা এখন মেয়েরা মোটামুটি আগে তো ওয়াজ করলে মেয়েরা বিরক্ত হতো আমাদের কথায় কোন কথায় মুখ ঢাকতে হবে নেকাব পড়তে হবে বলতো যে হুজুররা তো বসে না হুজুররা তো মুখ ঢাকে না নাক মুখ বন্ধ হয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা যাব সেই পরামর্শ দেয় নেকাব পড়তে পারবো না এখন তো মাস্ক ঠিকই পড়ে এখন মাস্ক পরে না একটা পরে না দুটোও পরে না সেদিন এয়ারপোর্ট হয়ে আমি যাচ্ছিলাম কক্সবাজারে সব মহিলার মুখে দেখি মাস্ক 4-5টা পর্যন্ত মাস্ক লাগাইছে এখন তো দম বন্ধ হয় না মাস্ক লাগান ভালো এটা একটা প্র্যাকটিস ভালো আল্লাহ কোরআন দিয়েছে অন্তত নেকাবটা লাগাক পায়জামা থাকুক আর না থাকুক আমি কি আলোচনা চালিয়ে যাব আলোচনা চালাবো এই এলাকায় মনে হয় এই প্রথম দিনের বেলা মাহফিল হচ্ছে এই এলাকায় এই রসমটা খুব কম গণহারে না হলেও খুব কম আচ্ছা ঠিক আছে আমার আনোয়ার ভাই সবাই চিনেন তো নাকি মুখে দাঁড়িয়ে নাই এত বড় একটা আয়োজন তিনি করেন দাঁড়ি ছাড়া কি হয় নাকি আগামীতে আমরা তাকে দাঁড়িয়েওয়ালা দেখবো বলে ইনশাআল্লাহ খুব ভালো বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ আনোয়ার ভাই দাঁড়িয়ে রাখলে হবে আপনাদের দাঁড়িয়ে রাখার দরকার নেই আপনাদের আছে এটা এমন একটা সুন্নাহ মুশির ভাই এটা এমন একটা সুন্নাহ দাঁড়ি নামাজ পড়লাম সুন্নাত শেষ ঠিক কিনা দুরাকাত সুন্নাত পড়ছি শেষ কিন্তু এই দাঁড়িটা দাইমি সুন্নাহ এই সুন্নাহটা কবর পর্যন্ত চলে যায় আলহামদুলিল্লাহ বলে বিশাল ব্যাপার আমরা আমল করব জোরে বলে ইনশাআল্লাহ আমার মাদের গায়ে আমরা বোরকা তুলে দেব জোরে বলে ইনশাআল্লাহ আমার মাদের দোষ নাই বুঝলেন মুরব্বীদের দোষ আমার দেশের মা বোন অনেক ভালো আছেন এমন সভ্য বাপ আছে মেয়েটাকে মঞ্চে তুলে দিয়ে মেয়েটাকে নাচায় আর বাপ হাতের তালি মারে এরকম সভ্য বাপ আছে না নাই থাপড়ে 32 দা ভাঙ্গা দরকার সম্মানিত ভাই আমরা ইসলাহ করব আমরা সংশোধন করব নাম্বার 3 হচ্ছে ওয়াকসিতু ন্যায় বিচার করো কার কথা যে কোনো জায়গায় আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সব জায়গায় অন্যায় না ন্যায় বিচার অন্যায় না ন্যায় বিচার আমরা আজকে কোন বিচারে আছি আমরা আজকে কোন বিচারে আছি আইন সবার জন্য আরে কিসের সমান অসমান আইন সবার জন্য শুধু সরেও লাগাবে এটা আর বেশি কিছু না আচ্ছা এরপর লা ইয়াসখার উপহাস করব না কাউকে ওয়ালা তুসরাইল খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আমরা এড়িয়ে যাব না কাউকে সবাইকে সমান দাম দেব ছোট বড় অবাল বৃদ্ধ বনিতা গরীব ধনী সবাইকে আমরা অসমান না সমান চোখে সমান চোখে দেখব উপহাস করব না লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আন ইয়াকুনু খাইরাম মিনহুম আমরা কাউকে উপহাস করে কথা বলবো না এরপর এটা নারীর ক্ষেত্রে নারীর হতে পারে
ওয়ালা তালমিজু অপমান করব না একটা কথায় সে অপমানিত হবে না আমি তাকে অপমান করব না আমি তাকে সম্মান দেব আমাকে সম্মান দিবেন কে আল্লাহ আল্লাহ নাম্বার 7 হচ্ছে ওয়ালা তানাবাজু একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না দোষারোপ না করে গুণ প্রকাশ করো আলহামদুলিল্লাহ বলে এগুলো ঈমানদারের লক্ষণ সূরা হুজুরাতের আল্লাহ পাক নির্দেশনাগুলো দিয়েছেন এরপর মারাত্মক একটা অপরাধ আছে এখন সেটা হচ্ছে কুধারণা করা না জেনে না বুঝে কুধারণা করে এমন লোক আছে না নাই কুধারণা আমরা করব না জোরে বলে ইনশাআল্লাহ ইজতানিবু কাসীরাম মিনা যন ফাইন্না যন্ন আকযাবুল হাদিস কুধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা হয়তো মনে হয় এই কাজটা সে করছে মনে হয়ের মধ্যে কুধারণা আছে না নাই এই জাতীয় কথা ঈমানদার বলবে না ওলা তাজাসসু সগুল খুরি করো না সগুল খুরি আছে না নাই গুপ্তচর বৃত্তি আছে না নাই ঘরের মধ্যে কি হয় জানালায় উকি মেরে দেখে লুকায় লুকায় এরকম লোক তো নাই বাংলাদেশে আছে না নাই রাসূল বলেছেন ওর চোখ কানা কর ওর চোখ কি কর কানা করে মারাত্মক অপরাধ এটা গুপ্তচর বৃত্তি ওলা তাজাসসু এটা করবে না নাম্বার 10 হলো ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা তোমরা একে অপরের গীবত করো না গীবত কিন্তু মিষ্টির চেয়ে মজা হ্যাঁ গীবত মিষ্টির চেয়ে মজা না ওই গীবত তাহলে আমরা কেন করি চৌমোহনীর মোড়ে হোটেলে ত্রিমোহনীতে চার স্টলে বসে চা খায় আর মজা করে গীবত করে এটা কি ইমানদারের কাজ না ইমানদারি গুলো কাজ করবে না আল্লাহ আমাদের এই 10টি হুকুম মেনে চলার তৌফিক দান করুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমরা তিনটি কাজের জন্য আমরা আল্লাহর কাছ থেকে পথ পেয়ে যাব আল্লাহ পাক আমাকে সত্যবাদী বলবেন সময় কম কিছুক্ষণের মধ্যে আজানের সময় হয়ে যাবে আমি বেশি লম্বা কথা বলার সুযোগ পাচ্ছি না এই মাহফিল আমার একটা না আজকে 5 বছর আমি এসেছি 5 বছর কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না না মনে মনে নাউজুবিল্লাহ কইছেন না বলি আলহামদুলিল্লাহ আচ্ছা খুবই সুন্দর খুব সুন্দর তার আয়োজনটা করেছেন এবং প্রতিকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ গোটা নোয়াখালী অঞ্চলে গ্রেটার কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই গ্রেটার নোয়াখালী কুমিল্লা অঞ্চলে আমার আজকে এই প্রথম একটি মাহফিল আমি করার সুযোগ পেয়েছি এই প্রথম এই অঞ্চলে আমি আর কোনো মাহফিলে আসতে পারিনি যখনই রওনা দিই তখন বলে হুজুর সমস্যা বুঝেন নাই রওনা দিয়ে অর্ধেক চলে আসছি বলে হুজুর ফি মুশকিলা খুব মুশকিল কেন মাহফিল হবে না নাশকতা কি হবে নাশকতা করোনা বাড়বে রোগী বাড়বে কত যে কারণ হিসাব নাই কোরআন শুনতে যারা বাধা দাও তোমাকে ভাবতে হবে তোমার রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত লুকানো আছে কোরআন শুনতে বাধা দিও না তোমার সন্তান বেয়াদব হবে তোমার সন্তান তোমাকে আদব শিখাবে না তোমার প্রতি সে অনুগত হবে না তোমার প্রতি সে বিনয়ী হবে না তুমি বেয়াদবি করবে তুমি বেয়াদবির ফলাফল তুমি পেয়ে যাবে সম্মানিত ভাইরা আজকে এসেছি এই চাঁদ মাখা মুখগুলো আমি আবার দেখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় সেটা হলো সামাজিক একটা কথা আমি প্রয়োজন মনে করি সবার বাড়িতে বউ আছে না নাই আমার দেশের বউরা খুব ভালো সুখ করে আছে কেউ কয় না ভালো বউকে পিটানো কিছু স্বামী আছে না নাই বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা কি তাহলে মুস্তাহাব মুবাহ বউকে মারার আগে ভাবতে হবে আমার মেয়ে অন্যের বউ হবে না অন্যের বউ হবে না অন্যের বউ হওয়ার পর আমার জামাই আমার মেয়েকে যদি মারে আমি কি খুশি হব না খুশি হব না আমার জামাই যদি আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে আমি কি খুশি হব না ওই কথা ভেবে নিজ স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করতে হবে ইদানিং এটা খুব লক্ষণীয় আমরা এটা খেয়াল করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ সবার বাড়িতে বাপ মা আছে না নাই আছে বাপ মার সঙ্গে অসৎ আচরণ না সদাচরণ অসৎ আচরণ করব আমি আমার একদিন সন্তান হবে সেই সন্তান আমার সঙ্গে যদি বেয়াদবি করে ভালো লাগবে না ভালো লাগবে এই কথা চিন্তা করে নিজের বাপ মার সঙ্গে আমরা ভালো আচরণ করব জোরে বলি ইনশাআল্লাহ আজকে আদব আখলাক নিয়ে কিছু কথা বললাম তো একটু মিলায় দিয়ে সংক্ষিপ্ত সময় যতটুকু পেরেছি বলেছি বলি আলহামদুলিল্লাহ
জেনে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আমরা দোয়া করব দোয়া রাখবি মাহফিল কমিটি তো আমাকে বলেছেন চাদর দিয়ে দিবেন কি একটু চাদর ব্যাগ যাবে যে যতটুকু পারি আমরা একটু চাদরে দিয়ে এই মাহফিলটার পক্ষে আমরা কিছু ভূমিকা পালন করতে পারি কেউ উঠবেন না আমরা দোয়া